বোরকা পর একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কত ভদ্র লাগে, কত মায়া লাগে, শ্রদ্ধা আর সম্মানে মাথাটা নিচু হয়ে আসে, ঠিক কিনা? বোরকা পরা মেয়েদেরকে ইভটিজিং করতে দেখছেন? তারা সাধারণত ইভটিজিং এর শিকার হয় না। যাদের ওড়নাটাই গলার মধ্যে ঝুলিয়ে রাখে, বোকটা দেখিয়ে রাখে, টাইট ফিটিং জামা পরে এদিক সেদিক ঘুরে বেড়ায়, এরাই সাধারণত পুরুষদের দ্বারা আকৃষ্ট হয়, ইভটিজিং এর শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়। জোরে কোন ঠিক কিনা?